টলিউড পাড়ায় খবর উঠেছে জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান নাকি বিবাহিত। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরে নাকি বিয়েটা সেরে ফেলেছেন, পাত্রের নাম ভিক্টর ঘোষ। তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে জানা যায়। রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ ঘটে নায়িকা নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবিতে সফলভাবে অভিনয় করতে শুরু করেন তিনি। ছবির শুটিং এর জন্য তাকে বিদেশে যেতে হতো, তখন থেকেই নাকি ভিক্টরের সাথে তার পরিচয় ঘটে। জামশেদপুরের ছেলে ভিক্টর, সিভিল এভিয়েশনের চাকরি করে সে। শোনা যায় বিয়ের পর থেকে নাকি নুসরাত এবং ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী ওরা বিবাহিত। ব্যক্তিগত এবং পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করেন না, কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানেন। এমনকি নুসরাতের বুকে ভিক্টরের নামের একটি ট্যাটু রয়েছে। নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনেন তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনি ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত জাহান। সম্প্রতি টলিউডের এক প্রযোজকের সাথে জড়িয়েছে নুসরাতের নাম, কিন্তু তাতে নুসরাতের কিছু চাই আসে না। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন তিনি। ভিক্টরও তার ফেসবুক স্ট্যাটাসে লিখে রেখেছেন ইন এ রিলেশনশিপ, কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত জাহান। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শীঘ্রই বিয়ে করবেন, আর যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়ে করবেন। অতএব এখন যেন কেউ গুজবে কান না দেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি মনে করেন নুসরাত জাহান বিবাহিত? কমেন্ট করে আমাদের জানান। আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন HD Vibes ইউটিউব চ্যানেলটিতে।